সবাইকে জানাচ্ছি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আমরা মা বিয়ে সকালের থেকে সাজুগুজু করে বসে আছি। বাংলাদেশে থাকি তো সবাই মিলে খুব মজা করতাম নববর্ষের সময়। আর এখানে আমরা নববর্ষ পালন করছি। গত দু বছর এখানে অবশ্য লকডাউন ছিল, কিন্তু আজকে এখানে লকডাউন নেই, হয়তো একটু বাইরে ঘোরাঘুরি করব। জানি না কোথায় যাব। তা আজকে সকালবেলা ঘুম থেকে উঠে অনেক রান্না বান্না করেছি, অনেক কিছু করেছি। চলো তোমাদেরকে দেখাই আমি কি কি রান্না করেছি আজকে। আজকে আমি রান্না করেছি, এখানে এটা হচ্ছে আলু ভর্তা, জুকিনি ভর্তা, শিম ভর্তা, শুটকি মাছ ভর্তা, রসুন ভর্তা, বেগুন ভাজা আর ইলিশ মাছ ভাজা, আর এটা হচ্ছে মুরগির মাংসের ভুনা, আর এখানে পান্তা ভাত আছে, আর এখানে সাদা ভাতও আছে। এখানে অনেকগুলা শুকনা মরিচ আছে যা পান্তা ভাতের সাথে খাবো। আমরা এখন খাওয়া শুরু করব। আমি প্রথমে খাবো শুকনো মরিচ দিয়ে। আমার মেয়ে কিন্তু শুকনো মরিচ খেতে পারে, তোমরা দিব? তোমাকে একটা দিই, তোমাকে একটা দিব। আমরা খুব পছন্দ করি মা মেয়ে শুকনো মরিচ দিয়ে খেতে। সকাল থেকে করছি কেমন
আজকে এতগুলো বার্তা পেয়ে কেউ মুখে মাংস খেয়ে দেখলো না একটু। আমাদের খাওয়া দাওয়া শেষ। আসলে প্রত্যেকটা রান্না খুব মজা হয়েছে, প্রত্যেকটা বার্তা খুব ভালো লেগেছে। আসলে অনেক অনেক মজা হয়েছে, অনেক তৃপ্তি হলো এখানে। ওকে ঠিক আছে, তাহলে তোমাদের সাথে পরে কথা হবে। পার্কে ঘোরাঘুরি করতে আসছি। আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা। এই পার্কটা হচ্ছে যে আমাদের দেশের একটু ডিসিলের মতো, একটা উঁচু পাহাড়ের মতো আছে। চলো তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই পার্কটা কেমন। আমরা যে পাশ দিয়ে পার্কের ভিতরে যাচ্ছিলাম সেখানে কিছুটা জায়গা উঁচু পাহাড়ের মতো, হয়তো এটা এভাবে করা হয়েছে। পার্কের আশেপাশে অনেক রকমের গাছ, আমার দেখে আমার চট্টগ্রামের ডিসি হিলের কথা মনে পড়ে গেল। আজকের আকাশটাও একটু মেঘলা ছিল। আমরা পার্কে যাওয়ার একটু পরে একটু একটু বৃষ্টি পড়তে শুরু করলো, হয়তো যা ক্যামেরায় বোঝা যাচ্ছে না। মেঘলা থাকুক আর বৃষ্টি পড়ুক, যাই হোক না কেন, আমরা বাঙালি, পহেলা বৈশাখে বাইরে গিয়ে একটু ঘোরাঘুরি করবো না তা তো আর হয় না, তাই না? পার্কে বেশিক্ষণ থাকতে পারছি না, একটু একটু বৃষ্টি হচ্ছে, বাসা চলে যেতে হচ্ছে আমাদের। তো আজকে কি করলাম তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করেছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে, আর প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও সবাইকে শুভ নববর্ষ, শুভ নববর্ষ বললাম।